আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সোমবার মানেই আমাদের বিশেষ অতিথি আমরা সিপে ইয়াকুবে খানকে পাই, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা সিপে ইয়াকুবে খানকে পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো ট্যাক্স সংক্রান্ত, এবং আমাদের একটি নির্ধারিত বিষয়ও আছে। তবে আপনাদের ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিংবা মতামত যদি থাকে, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপি ইয়াকুবে খান, শুরুতে জানতে চাই আজকে নির্ধারিত বিষয়টি আপনার মুখ থেকে দর্শকদের একটু জানাতে চাই। আমরা আজকে আলোচনা করতে চাই, ধন্যবাদ সবাইকে, আমরা আলোচনা করতে চাই বিশেষ করে ক্যাশ স্যালারি বা ওয়েজ, যেটা বিশেষ করে বেতন নেওয়া দেওয়ার ব্যাপার, যে সেটি হচ্ছে দুইটা সাইড থেকে আমরা আলোচনা করতে চাই। একটি হচ্ছে যে বিশেষ করে বিজনেস ওনাররা যারা বেতন দিচ্ছেন আর যারা পাচ্ছেন, যারা তাদের দুই সাইড থেকে আমরা শুরুতে একটু যারা পাচ্ছেন সেই জায়গাটি থেকে একটু আলোচনা করি। যে সাধারণত আমরা অনেকে খুশি হই যে এটি আমাদের ট্যাক্স ফাইলে অনেকে ইনক্লুড করতে চান না কিংবা করেনও না, কিন্তু এটির তো সুবিধা অসুবিধা দুটো জায়গাতেই আছে। তো সেই জায়গাটি থেকে শুরুতে সুবিধার জায়গাটি একটু জেনে নিই, তারপরে অসুবিধার জায়গা যদিও বেশি সেই জায়গাটিতে পরে আসি। সুবিধার জায়গা হচ্ছে যে আপনার অনেকেই মনে করেন যে আমি হয়তো ক্যাশ ইনকাম করছি, আমার হয়তো এটা ট্যাক্সেবল না, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে আপনার যে ধরনের ইনকামে হোক না কেন, আপনার ক্যাশ হোক, চেকে হোক, আপনার আপনার ক্রিপ্টো কারেন্সি হোক, যে কোনোভাবে আপনি যে যেটা আপনি আর্ন করছেন, যেটা আপনি রিসিভ করছেন, যেটা আপনাকে পেব্যাক করতে হচ্ছে, বা আপনার বিশেষ করে আমরা যেটি বলি যে আমাদের কাজের বিনিময়ে বা আমাদের সময়ের বিনিময়ে যে অর্থটা আমরা গ্রহণ করছি, সেটা কিন্তু আমাদের ইনকাম। তো এটা আপনার এখন রিপোর্ট করা না করা সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট নিয়ম হচ্ছে আমাদের প্রতিটা ইনকাম, ওয়েদার এটা W2 রিপোর্ট করা হোক, 1099 রিপোর্ট করা হোক, আর আমরা ক্যাশ রিসিভ করি, স্টিল ট্যাক্সেবল। তো এই এখন যখন আমরা W2 ইনকাম করি, তখন আমাদের বেসিক্যালি প্রতিটা জিনিস IRS কাছে রিপোর্ট হচ্ছে। 1099 কোনো ইনকাম যদি আমরা রিসিভ করি, সেটাও কিন্তু 1099 IRS কাছে রিপোর্ট হচ্ছে। তারা অনেক সময় এটি রিপোর্ট করতে চান না, এটি একটি জায়গা। আর আরেকটি জায়গা হচ্ছে যে মালিক পক্ষ যারা আছে তারা তো কোনো প্রমাণে দিয়ে রাখতে চান না বলে ক্যাশ দিচ্ছেন, সেই জায়গাটিতেও আছে। একটা প্রশ্ন নিয়ে নিই, সেই জায়গাটিতে আমি আসব। কে আছেন দর্শক? নামটি বলে প্রশ্ন করতে হবে আমাদের, এবং অবশ্যই স্পিকারের যে জায়গাটি আছে সেটি বন্ধ করতে হবে, স্পিকার যদি অন করা থাকে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? আমার নাম কাজী নজরুল ইসলাম, আমি ফোর্টল মেইন থেকে বলছিলাম। জি ভাইয়া, প্রশ্নটি আমার প্রশ্ন হলো যে আপনার কত টাকা একটা ক্রেডিট মানে আপনার ইয়ে হয়, ধরেন 40 ক্রেডিট আছে না, তো কত টাকার কাজ করলে আপনার একটা ক্রেডিট হয়, এবং সাইকারিটে কত, সাইকারিটের উপরে যদি কাজ করে তাহলে ওটা কি বেনিফিট আসে কিনা, এই হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল যে কোনো ডিজিবল লোকের জন্য কতটা ক্রেডিটের প্রয়োজন প্রতি বছর ম্যাক্সিমাম হচ্ছে 4 ক্রেডিট, আপনাকে অন্তত 10 বছর কাজ করতে হবে। আর যদি কোনো বছর আপনার 4 ক্রেডিটের কম হয় তখন তার জন্য হয়তো এক্সট্রা কাজ করতে হবে। উনি সেটাই জানতে চাচ্ছেন যে 4 ক্রেডিটটি কিভাবে আসে, এটি কি বেতনের উপরে আসে? বেতনের উপর আসে। প্রথমত আপনার পার ক্রেডিট হচ্ছে অবাউট $1320, সো ইন আদার ওয়ার্ডস আপনার পোর্টল্যান্ড মেইন এবং প্রত্যেকটি স্টেটের জন্য কি একই $1300? জি জি, বিশেষ করে আপনার এই সোশ্যাল সিকিউরিটি যে ট্যাক্স যেটা আমরা পে করি, এটা হচ্ছে ফেডারেল ট্যাক্স, এটা স্টেটের না। তো আপনি যে কোনো স্টেটে থাকেন না কেন, এটা এই সোশ্যাল সিকিউরিটি ফান্ড, এটা ফেডারেল গভর্নমেন্ট মেইনটেইন করে। সো এটার নিয়মটা সব জায়গায় সমান, আপনি যে কোনো স্টেটে থাকেন না কেন, প্রতিটা স্টেটের জন্য $1300। সো এবার লাগে আপনার $5400, আপনার $5400 আপনার যদি টোটাল ইনকাম থাকে বছরে, তখন আপনার ফুল 4 ক্রেডিট হবে। বাট নর্মালি চেষ্টা করবেন বিশেষ করে যে এই ইনকামটা একটু বেশি যেন হয়, যাতে একেবারে মনে করেন যে
অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় প্রতি বছর এই অ্যামাউন্টটা ইনক্রিজ করা হয় বেসড অন দ্য ইনফ্লেশন। তো আপনার অনেক ক্ষেত্রে আপনার যদি বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড তাদের যখন ট্যাক্স অ্যামাউন্ট হয়তো আপনি গ্রস ইনকাম যদি এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটা রিপোর্ট করেন তখন দেখা যাবে যে আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা এটার মধ্যে ইনক্লুড করা থাকে। যখন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটাকে ডিডাক্ট করা হয় তখন কিন্তু আপনার যে গ্রস অ্যামাউন্ট যেটি বিশেষ করে ট্যাক্সেবল অ্যামাউন্টটা কিন্তু কমে আসতে পারে। তো ওই জন্য একটু বেশি করে আপনার অ্যাবাউট 5600 বা আপনার $6,000 করলে মেক শিওর যে না আমার এনাফ 4 ক্রেডিট আছে। আপনি যতটা বেশি করবেন এটা আপনার জন্য অ্যাডভান্টেজ, যতটা বেশি অ্যামাউন্ট আপনার সোশ্যাল সিকিউরিটি ফান্ড কন্ট্রিবিউট হচ্ছে। আর ডিসএবিলিটির ডিসএবলদের বিষয়ে সেটি হচ্ছে ডিসএবিলিটি বেনিফিটের জন্য এটার এটা এটা ভ্যারি করে আপনার, বিশেষ করে আমি এটার মধ্যে ইনভলভ হতে চাই না, বিশেষ করে আমার মনে হয় যখন অ্যাটর্নি থাকেন তাদের যে বিষয় সেটি, কারণ ডিসএবিলিটি এসএসআই যেটা সেটা একটা ডিফারেন্ট আপনার ম্যাটার করে না। বিশেষ করে যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেওয়ার জন্য যারা 62 এন্ড আপ যাদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা ক্লেম করতে পারেন আর্লি রিটায়ারমেন্ট যেটি, কেউ ডিসেবল হলে কিন্তু আপনার এই এই বয়সটা ব্যাপার না, যে কোনো এজে কিন্তু সে ডিসেবল হয়ে সে কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা ক্লেম করতে পারে। যদি তার 40 ক্রেডিট না হয়ে থাকে তখন সেক্ষেত্রে যেটা এসএসআই এসএসআইটা তখন সে গ্রহণ করতে পারে। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে ক্যাশের মাধ্যমে যারা বেতন পাচ্ছেন সুবিধা হওয়ার সুবিধা, সেই জায়গাটি থেকে কি বলবেন? শিওর, আপনার প্রশ্ন ছিল যারা ক্যাশ গ্রহণ করছেন তাদের যে বেনিফিট বা তারা যে বিষয়টি তারা মনে করেন যেটা তাদের জন্য বেনিফিট সেটি হচ্ছে যে আপনার ক্যাশ পাচ্ছি আমাকে ট্যাক্স পে করতে হবে না, এই যে চিন্তা ভাবনা যেটি সেটি হচ্ছে এখন এটার কিছু কিছু প্রবলেম আছে। আপনার অ্যাজ এ সেড ট্যাক্স আপনার পে করাটা আপনি যে কোনো সোর্সের থেকে যখনই ট্যাক্স আসবে বা ইনকাম আসবে যখন তখন প্রতিটা ইনকাম কিন্তু আপনার ট্যাক্সেবল। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে যখন আপনার বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড বা যারা এটার উপরে ডিপেন্ড করে তারা আর্ন ইনকাম ক্রেডিট ক্লেম করছেন বা বাচ্চাদের বাচ্চা আছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন, তাদের জন্য কিন্তু একটা প্রবলেম। বিশেষ করে এখন আমরা দেখি যে অনেক অডিট যেটা আপনার যে এই ইনকাম প্রুফ করার যে বিষয়টি সে বিষয়টি কিন্তু বেশ অনেক অডিট আমরা ফেস করছি। বিশেষ করে বিভিন্ন ক্লায়েন্ট যারা সেলফ এমপ্লয়েড দেখাচ্ছেন বা ক্যাশ ইনকাম দেখাচ্ছেন বা হয়তো 1099 বছর শেষে সারা বছর হয়তো ক্যাশে কাজ করে হয়তো কোনো একটা বছর শেষে গিয়ে যখন ট্যাক্স ফাইল করবেন তখন চেষ্টা করছেন যে কোনো একটা কোম্পানি হয়তো যে কোম্পানিতে কাজ করছেন সে কোম্পানি না বা পরিচিত কারো কাছে গিয়ে চেষ্টা করছে যে একটা 1099 নিয়ে ট্যাক্স ফাইল করার জন্য। বাট এখন যখনই 1099 স্কেজুয়াল সিতে যখন ফাইল করা হচ্ছে, যখন বাচ্চাদের ক্রেডিট ক্লেম করা হচ্ছে, আর্ন ইনকাম ক্রেডিট ক্লেম করা হচ্ছে, তখন কিন্তু এই প্রশ্নটা তখন অনেক লেটার আসছে যে ইনকামটা ভেরিফাই করার জন্য। এখন ইনকামটা কিভাবে ভেরিফাই করবে? আপনি যদি ক্যাশ ইনকাম করেন, ক্যাশ খরচ করেন, তাহলে আপনার কোনো এটা ভেরিফাই করাটা খুবই টাফ। কোনো তথ্য প্রমাণ কিছু নেই, তথ্য প্রমাণ কিছু নেই। বিশেষ করে আরেকটা প্রবলেম হচ্ছে যারা যখন এই বিশেষ করে যারা একেবারে লো ইনকাম, অনেকে আছেন যে হয়তো বয়স্ক বা $15,000 $12,000 ইনকাম করে তারা সার্ভাইভ করছেন বা $20,000 লেস ফর সে। সো তাদের প্রবলেমটা হচ্ছে যখন ইনকাম করছেন, ইনকাম করে টাকাটা তারা ব্যাংকে জমা দিচ্ছেন না, কোনো রেকর্ড নেই যে তারা একটা ইনকাম আর্ন করছেন, কিন্তু খরচগুলো কিন্তু তারা ব্যাংকের থেকে কিন্তু তারা খরচ বহন করছেন। হয়তো তাদের একটা বা দুইটা বাচ্চা থাকার জন্য তারা বছর শেষে একটা রিফান্ড পাচ্ছেন, হয়তো $8,000 $10,000 রিফান্ড পাচ্ছেন। যখন রিফান্ডটা তাদের ব্যাংকে চলে আসছে তখন ওই রিফান্ডটা দিয়ে কিন্তু তারা চেষ্টা করছে সব খরচগুলো পে করার জন্য, খরচগুলো বহন করার জন্য, রেন্ট পেমেন্ট করা, ইউটিলিটি বিলস এন্ড এভরিথিং। তো যতক্ষণ পর্যন্ত ওই রিফান্ডের মানি ব্যাংকে থাকে ততক্ষণ পর্যন্ত তারা কোনো ক্যাশ ইনকাম যেটি করছেন, অবশ্যই তারা ইনকাম না করলে কীভাবে সার্ভাইভ করবেন, তো ক্যাশ ইনকামটা তারা ব্যাংকে জমা দিচ্ছেন না। তো যখন এই ধরনের কোনো ইস্যু হয় তখন কিন্তু আপনার অ্যাটলিস্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে অ্যাটলিস্ট আপনার ক্যাশ ইনকাম থাকলেও মেক শিওর দ্যাট মানি ইজ ইন দ্য ব্যাংক। আচ্ছা, সেই জায়গাটিতে আসি, আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। একজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমার নাম আছে বিদেশ, নিউ ইয়র্ক থেকে। জি, প্রশ্নটি আমি প্রশ্ন করতে হচ্ছে যে একজন ব্যক্তি প্রথমবার এসে যদি উনি শুধুমাত্র ক্যাশের মাধ্যমে কাজ করে এবং বছর শেষে যদি ট্যাক্স রিটার্ন করতে ফাইল করতে চায়, তো উনার জি এখন কি করতে হবে?
যাদের কোনো ডিপেন্ডেন্ট নাই বা যারা আনইনকাম ক্রেডিট ক্লেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অডিট গুলো খুবই কম হয়, কারণ হচ্ছে তারা কোনো বেনিফিট ক্লেম করছেন না গভর্নমেন্টের কাছ থেকে, তারা বড় অ্যামাউন্টের রিফান্ড কিন্তু তারা ক্লেম করছেন না। সো প্রবলেমগুলো হচ্ছে যারা বিশেষ করে যাদের বাচ্চা আছে বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন বা আর্ন ইনকাম ক্রেডিট ইআইএস যেটা ক্লেম করছেন, তখন যখন ক্লেম করছেন তখন ক্লেম করতে গিয়ে বিশেষ করে যাদের যে ইনকাম প্রুফ করাটার একটা ইস্যু ক্রিয়েট হয়, তো যখন ইনকাম করার ইস্যু ক্রিয়েট হয় তখন প্রশ্নটা হচ্ছে যে আপনার যদি ক্যাশ ইনকাম থাকে প্রবলেম নাই, ক্যাশ ইনকাম থাকতেই পারে কারণ সবাই কিন্তু চেকে কাজ করছেন না, বা কেউ হয়তো সেলফ এমপ্লয়েড হচ্ছে, অনেকে আছেন ফুড ভেন্ডার, অনেকে আছেন ডে টু ডে কাজ করছেন, এটা প্রবলেম না, কিন্তু কিন্তু আপনাকে চিন্তা করতে হবে সারা থ্রু আউট দ্য ইয়ার যে আমি যখন ট্যাক্স ফাইল করবো আমার ট্যাক্স ফাইল করতে গিয়ে আমি কীভাবে ট্যাক্সটা আমি শো করবো, তখন এটা আমাকে আগে প্ল্যান করলে বেসিক্যালি এটি হচ্ছে কারো $1200 ইনকাম প্রথমে আসছেন, $1200 ক্যাশ ইনকাম করছেন, ওনাকে অ্যাটলিস্ট $1200 ব্যাঙ্কে জমা দেওয়া উচিত, জমা দিলে অ্যাটলিস্ট বছর শেষে গিয়ে বা যদি কোনো প্রশ্ন আসে, ইভেন তার কোনো যদি 1099 নাও থাকে অ্যাটলিস্ট যখন উনি ট্যাক্স ফাইল করবেন যদি আইআরএস থেকে প্রশ্ন আসে বা স্টেটের থেকে প্রশ্ন আসে তখন কিন্তু অ্যাটলিস্ট উনি 12 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো কিন্তু স্টেটকে বা আইআরএসকে যদি উনি শো করেন যে লুক আমার প্রতি মাসে $1200 আমার ইনকাম ছিল, আমি প্রতি মাসে $1200 আমি ব্যাংকে জমা দিয়েছি এবং এই $1200 থেকে আমার মাসে $800 খরচ আছে, আমি রেন্ট পে করছি, আমার ইউটিলিটি বিলস, আমার ফোন বিলস, এগুলো আমার সব ব্যাংকের থেকে যাচ্ছে, সো সব ইনকাম এক্সপেন্সের লেনদেনগুলো যদি ব্যাংকের থেকে যায় এটা একটা গুড সোর্স অফ একটা সাপোর্টিং ডকুমেন্ট, সেটা শো করলে তারা এটা কনভিন্স হবে যে না তার ইনকাম আছে। এই প্রশ্নগুলো অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই প্রশ্নগুলো আসে, সেলফ এমপ্লয়েড অনেকে খুব চিন্তায় পড়ে যান যে আমি বছর শেষে গিয়ে কিভাবে ট্যাক্স ফাইল করবো, আমার তো W2 নাই, এবং খুব সুন্দর করে আপনি বলছিলেন যে ব্যাংকে জমা দিয়ে খরচ করার যে বিষয়টি, বাট ব্যাংকে জমা দেওয়ার বিষয়ে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। অনেকে আছেন মনে করেন যে ঠিক আছে আমার ইনকাম আমি $15,000 ইনকাম, বাট আমার খরচ হচ্ছে এখন $1500 ইনকাম, আমার $1250 আমার মাসে ইনকাম, আমি দেখাচ্ছি আমি ট্যাক্স রিটার্ন ফাইল করছি, ফ্যামিলি মেম্বার 5 জন, পাঁচজন ফ্যামিলি মেম্বার নিউ ইয়র্ক সিটি থেকে আপনি যদি বলেন যে আমি মাসে $1200 আপনার তো $1250 আপনার বাসা ভাড়া হবে না, সো অথচ আপনার দেখা যাচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে যে আপনি প্রতি মাসে ঠিকই $1200 জমা দিচ্ছেন কিন্তু আপনি খরচ করছেন $4,000 ব্যাংকের থেকে, আচ্ছা, বা আপনি রিপোর্ট করছেন $15,000 ট্যাক্স রিটার্নে কিন্তু আপনার ব্যাংকে জমা করছেন সারা বছর $50,000, তখন কি লাইফস্টাইল অডিটের যে বিষয়টি, লাইফস্টাইল অডিটের বিষয়টি চলে আসতে পারে এবং যখন প্রশ্ন আসবে তখন কিন্তু যদি কোনো সাপোর্ট, বিশেষ করে যখন অডিট হয় তখন টোটাল ব্যাংক ডিপোজিট অথবা আপনার যে এক্সপেন্ডিচারও কিন্তু তখন অনেক সময় কাউন্ট করে যে আপনি কত টাকা খরচ করছেন, যেটা ম্যাক্সিমাম লেসে আপনি খরচ করছেন $50,000, যদি আপনি ব্যাংকে ডিপোজিট করেন $40,000 সো তখন তারা $50,000 কনসিডার করবে, অ্যাটলিস্ট $40,000 যে আপনি এত টাকা জমা দিচ্ছেন, সো এখন আপনি যদি অনলি $15,000 কেউ ট্যাক্সের রিপোর্ট করে যে আমি $15,000 আমার ইনকাম আমি রিপোর্ট করছি, দেন ডিফারেন্স যে $35,000 $35,000 কিন্তু তারা কিন্তু কনসিডার করবে আপনার ইনকাম এডিশনাল ইনকাম হিসেবে এবং এটার উপর তাকে ট্যাক্স দিতে হবে। বিশেষ করে প্রবলেম হচ্ছে যারা আর্ন ইনকাম ক্রেডিট ক্লেম করছেন, বাচ্চাদের ক্রেডিট ক্লেম করে হয়তো লেসে $8,000-$10,000 রিফান্ড নিচ্ছেন, তখন তার ইনকামটা যদি $15,000 থেকে $50,000 হয়ে যায় তখন কিন্তু তার এই আর্ন ইনকাম ক্রেডিটগুলো কিন্তু কমে আসবে, হয়তো আপনার তিনটা বাচ্চা না হলে সে $50,000 কোনো আর্ন ইনকাম ক্রেডিট পাবেই না, তখন কিন্তু তার যে টাকাটা সে গ্রহণ করছে রিফান্ড যেটা তাকে অলরেডি পে করা হয়ে গেছে টাকাটা ব্যাক করতে হবে। অ্যাট দ্য সেম টাইম বিশেষ করে যখন এই যে এডিশনাল ইনকাম যদি সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম হয়, সেলফ এমপ্লয়মেন্ট ইনকামের উপর কিন্তু এডিশনাল 15.3% সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স আছে, সো দেখা যায় যে বড় একটা বার্ডেন চলে আসে। সো এটার জন্য বিশেষ করে আপনার সবাইকে চিন্তা করতে, বিশেষ করে যারা নতুন এখানে আসছেন বা যারা সেলফ এমপ্লয়েড বা যারা ক্যাশ ইনকাম করছেন কোনো সাপোর্টিং ডকুমেন্টস, মেক শিওর যে আপনার যে আমার অডিট হওয়া পর্যন্ত আমি ওয়েট না করে অ্যাটলিস্ট যেন আমি প্রিপেয়ার করি আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার যে ইনকাম এক্সপেন্সগুলো যেন একটা সামঞ্জস্যতা থাকে যে আমার ইনকামের সাথে এক্সপেন্সগুলোর জন্য ম্যাচ করে, ম্যাচ হয় সেই জায়গাটিতে। আপনি সুবিধা অসুবিধার জায়গাটি বলছিলেন, সেই ধারাবাহিকতায় যদি জানতে চাই যে আপনি একটি উপায় বলছিলেন তার প্রশ্নের দর্শকের প্রশ্নের আলোকে চলে এসেছে যে ক্যাশগুলো ব্যাংকে রেখে সেই জায়গায়, অনেক সময় দেখা যায় যে আমাকে বছর শেষে আমি যেই কোম্পানিতে জব করছি কিংবা কাজ করছি তারা কোনো কাগজ ইস্যু করছে না আমার জন্য, তখন কি ওই ব্যাংকের সমস্ত ডকুমেন্টই এনাফ ট্যাক্স ফাইল করার জন্য? ওয়েল অ্যাটলিস্ট যদি আমার বেতন হয়ে থাকে $2,000, আমি $2,000ই জমা দিচ্ছি ব্যাংকে এবং সে অনুযায়ী আমি শো করছি, কিন্তু আমি যেখানে কাজ করছি সেখান থেকে কোনো কিছু ইস্যু করছে না আমার নামে। ওয়েল এখন ইনকামের বিষয় সেটি হচ্ছে যে আপনার
যদি আপনি W2 পান তখন আপনার এটাকে কনসিডার করা হচ্ছে আপনার এমপ্লয়ি হিসেবে। আপনি যদি W2 না পান সেক্ষেত্রে আপনার যদি ক্যাশ ইনকাম করেন তখন এটা কনসিডার করা সেলফ এমপ্লয়েড, যে আপনি কোনো একটা সার্ভিস প্রোভাইড করছেন, আপনি নিজের কাজ নিজে করছেন। দেখুন এটির বিষয় সেটি হচ্ছে যে আপনাকে ডবল সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স পে করতে হচ্ছে, বিকজ যেহেতু এখানে আপনার এমপ্লয়ার আপনার কন্ট্রিবিউট করছে না আপনার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডবল করতে হচ্ছে, অ্যাজ অ্যান এমপ্লয়ার অ্যাজ অ্যান এমপ্লয়ি দুইটাই আপনাকে কন্ট্রিবিউট করতে হচ্ছে। তো এই যে বার্ডেন যেটা সেটি হচ্ছে যে আপনার এই টাকাটা কিন্তু আপনাকে বছর শেষে এমনি পে করতে হচ্ছে। তো অনেকে ইচ্ছা করে নেন না, আবার অনেক বিজনেস হয়তো মনে করেন যে না কীভাবে কতটা আপনার খরচ কমানো যায়, সে মনে করেন যে আমি যদি পেরোল ট্যাক্স থাকে, আমি পেরোল ট্যাক্স হলে আমার এটার পিছনে আমাকে 7.65% সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হচ্ছে এমপ্লয়ির জন্য। বাট ইন দ্য লং রান আমি যদি বিজনেসের সাইড থেকে আমরা ডিসকাস করি, বিজনেসের সাইড থেকে আমরা এভাবে চিন্তা করি, সেটা হচ্ছে যে আপনাকে কোনো একটা বিজনেসকে আপনার সাস্টেইন করতে গেলে, কোনো একটা বিজনেসকে আপনার সাকসেসফুল করার জন্য কিন্তু আপনি শর্টকাট করলে কিন্তু ইটস রিয়েলি টাফ। আচ্ছা, এখন অনেক বিজনেস আছে, বিশেষ করে আমরা জানি অনেকে যখন শুরু করেন তখন বিশেষ করে ক্যাশ ফ্লো প্রবলেম থাকে। আমি শুরু করছি আমার, কারণ প্রথম পর্যায়ে আপনার, আমরা বিশেষ করে আমরা যখন প্রবাসী বাংলাদেশে যখন একটা বিজনেস শুরু করতে, যখন আমরা কী করি, হয়তো আমাদের 100% ফান্ড আমাদের কাছে নাই, আমরা কী করি, ক্রেডিট কার্ড চার্জ করে ফান্ড আপনার জোগাড় করি, বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে আমরা ফান্ড জোগাড় করি, লোন নেই, পার্সোনাল লোন নেই, ক্রেডিট কার্ড থেকে টাকা উঠে, বিভিন্নভাবে আমরা চেষ্টা করি যে কীভাবে আমরা একটা স্মল বিজনেস শুরু করতে পারি। বাট এটাও এটাও আমাদের একটা চেষ্টা, বা এটা আমাদের, এটা আমরা আমাদেরকে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে, বিশেষ করে যে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা এই চেষ্টার মাধ্যমে কিন্তু আমাদের কমিউনিটি বেশ গ্রো করছে এই বিজনেস ফিল্ডে। তো এটার পাশাপাশি যেহেতু গ্রো করছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি যখন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি আমার ওয়ার্কিং ক্যাপিটাল আছে কি না, যে আমার যে অ্যাটলিস্ট 6 মান্থ বা 1 ইয়ার যে সময় আমাকে পার করতে হবে, বিশেষ করে যে বিফোর আই ক্যান মেক মাই ফার্স্ট ডলার প্রফিট, তো এই টাইমটা পার করার জন্য কিন্তু আমাকে যে ফান্ডটা আমার দরকার, আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, সেই টাকাটা কিন্তু আমাকে জোগাড় করেই কিন্তু আমার বিজনেস করাটা শুরু করা উচিত। অদারওয়াইজ মানে সেটিও বিজনেস পরিকল্পনার অন্যতম অংশ, পরিকল্পনার অংশ। যখনই এটা থাকবে তখন দেখা যাবে যে আপনার, তখন আপনাকে পরিকল্পনাটি যখন আমাদের থাকবে যে আমি 3 ইয়ার্স 5 ইয়ার্স আমার কত টাকা ইভেন পেরোল ট্যাক্সে যাবে, কত টাকা, কতজন এমপ্লয়ি আমার দরকার, কত টাকা আমার এই স্যালারি বাবদ যাবে, ট্যাক্স বাবদ যাবে, এবং সে কতটা মানে পিরিয়ডিক্যালি কীভাবে কত সময় পর পর এটা যাবে, তো এটা যখন আমরা প্ল্যান করবো তখন আমার বাজেটের মধ্যে কিন্তু, আমার পরিকল্পনার মধ্যে কিন্তু এটাও একটা অংশ থাকবে যে না আমার যে ট্যাক্স আমাকে পে করতে হবে। এখন আমি যদি এই পরিকল্পনাটা আমার না থাকে তখন আমি বিজনেস শুরু করে তখন আমি চিন্তা করবো যে কীভাবে হাউ আই ক্যান কাট কর্নার্স, যে কীভাবে আমি আমি আমার বাজেট আমার আমার কস্টটা আমি রিডিউস করতে পারি, বিকজ শুরুতেই কিন্তু আপনার বিজনেস থেকে আপনার প্রফিট আসবে না যাইছে, রাইট? সো তখন ওকে পেরোল, ঠিক আছে, আমি পেরোল, তখন আমরা অনেকে চেষ্টা করেন যে না পেরোল রিপোর্ট না করে আমি ক্যাশ পেমেন্ট করি, তাহলে আমাকে অ্যাটলিস্ট 7.65% সেভ করছি। বাট ইন দ্য লং রান আমাদের একটা সিস্টেমের মধ্যে না আসলে কিন্তু ইটস রিয়েলি হার্ড টু গো টু দ্য নেক্সট লেভেল। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাই, এখান থেকে পরে বিরতির পর আলোচনা করব যে আপনি বিজনেস যারা ওনার তাদের জায়গাটি থেকে এখন ব্যাখ্যা করছেন, সেই জায়গাটিতে আসব। তবে সময় হয়েছে বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খান আমাদের সাথে আছে। আমরা কথা বলছিলাম যে যাদের ক্যাশে ইনকাম হয়, বেতন পান, তাদের জন্য বিভিন্ন সুবিধা অসুবিধা বিজনেস ওনারদের সাইড থেকে আপনি ব্যাখ্যা করছিলেন বিরতির আগ থেকে। এই পর্যায়ে কোন জায়গাটিতে যাব আমরা? আমরা বিজনেস ওনারের সাইড থেকে যদি একটু আলোচনা করি, সেটি হচ্ছে আপনার যদি প্রতিটা বিজনেস বা স্মল বিজনেস বা মিড সাইজ, আমরা স্মল বা মিড সাইজ বিজনেস নিয়ে বেশিরভাগ আমরা আলোচনা করি, তো একটা জিনিস হচ্ছে যে আপনার এই যে লেবার ইস্যুটা একটা বড় একটা ইস্যু, বিশেষ করে এই বিজনেস ওনারদের জন্য। খুব কম বিজনেসই আছে, বিশেষ করে যারা লং টার্ম, লেটস সে মোর দ্যান 5 ইয়ার্স যারা সার্ভাইভ করছে বা 5 ইয়ার্স ধরে বিজনেস করছেন, খুব কম বিজনেসই আছেন যারা এই এমপ্লয়ি রিলেটেড কোনো ইস্যুতে বা লেবার ডিপার্টমেন্ট রিলেটেড কোনো ইস্যু বা ল স্যুটের মধ্যে অন্তর্ভুক্ত হননি। আচ্ছা, এর মধ্যে প্রথমত কোনো না কোনোভাবে হয়তো দেখা যাচ্ছে যে কেউ কাজ করছেন, কেউ ইনজুর হচ্ছেন কাজে, ওয়ার্কার্স ক্লেম করছেন বেনিফিটের জন্য, কেউ ডিজেবল হচ্ছেন ডিজেবিলিটির জন্য ক্লেম করছেন। যখনই কোনো ক্লেম করছে তখন বেসিক্যালি এই বোর্ডটা তখন ফাইন্ড আউট করে, যখনই কেউ ক্লেম করছে লেটস সে কেউ ইনজুর হচ্ছে, ইনজুর হওয়ার পরে তখন বোর্ড তার যে কম্পেনসেশন, যে ওয়ার্কার্স কম্পেনসেশন তাকে দিবে সেটি নির্ভর করবে তা কত টাকা মেক করতো, কত টাকা তার স্যালারি ছিল। এখন স্যালারি ছিল, এখন দেখা যায় যখন একটা এমপ্লয়ি যে কেউ কাজ করছেন তার বেতন হচ্ছে $800,
এখন সে হয়তো তার সুবিধার্থে বা হয়তো বিজনেস তার বিজনেসের সুবিধার্থে তাকে হয়তো $400 ক্যাশ দিচ্ছে, $400 চেক দিচ্ছে বা পুরোটা রিপোর্ট করছে না। যখনই এই যখন ওই এমপ্লয়ি যখন ক্লেম করছে তখন সে চাইবে যে সে তার ওই $800 উপরে বেনিফিটটা নেওয়ার জন্য, কিন্তু হয়তো পেরোল রেকর্ডে তার কাছে আছে অনলি $400। এই যে একটা কনফ্লিক্ট, যখনই কনফ্লিক্ট শুরু হয়ে যাবে তখনই বিভিন্ন ইস্যু তৈরি হয়, তখন ইনভেস্টিগেশন শুরু হয়, কারণ এমপ্লয়ি বলছে $800, বিজনেসের রেকর্ডে আছে $400। তো এটা একটা ইস্যু। দেন এরপরে আপনি যখন দেখা যাবে যে আপনার হয়তো কেউ আনএমপ্লয়মেন্ট ক্লেম করছেন, কেউ হয়তো ফায়ার হয়ে যাচ্ছেন বা কেউ কুইট করছেন, বা যখনই সিচুয়েশন হয় কোনো কারণে বা বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে যখনও, বিশেষ করে তখন কি করে এমপ্লয়ি গিয়ে তখন লেবার ডিপার্টমেন্টে আনএমপ্লয়মেন্ট ক্লেম করছেন অ্যাটলিস্ট 6 মান্থ এই বেনিফিটটা গ্রহণ করার জন্য। যখন ক্লেম করছেন তখন সেম ইস্যু, তার বেনিফিটটা ডিপেন্ড করবে তার স্যালারির উপরে। এখন যদি কোনো বিজনেস তাকে ফুল 100% স্যালারি যদি রিপোর্ট না করে থাকে বা এমপ্লয়ি যদি 100% তার রিপোর্ট না করে, তখন যখন সে আনএমপ্লয়মেন্ট ক্লেম করছে তখন কিন্তু সে চেষ্টা করবে তার ম্যাক্সিমাম বেনিফিটটা নেওয়ার জন্য। তখন সে তার যদি $800 স্যালারি থাকে তখন সে রিপোর্ট করবে যে আমি $800 ইনকাম করছি, কিন্তু লেবার ডিপার্টমেন্টের রেকর্ডে দেখা যাবে অনলি $400। সো এই যে যখন এই কনফ্লিক্টগুলো শুরু হয়েছে তখন কিন্তু লেবার ডিপার্টমেন্ট একটা ইনভেস্টিগেশন তারা শুরু করতে পারে যে সামথিং ইজ রং, যে কি কারণে এমপ্লয়ি একটা ব্যাপার একটা স্যালারি ক্লেম করছে এবং বিজনেস একটা ক্লেম করছে, এটা একটা ইস্যু। দেন কেউ ফায়ার হয়ে গেলে এটা একটা আনএমপ্লয়মেন্ট যখন শেষ হয়ে যাবে, তখন আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে যাওয়ার পর বিশেষ করে যে কিছু এমপ্লয়ি আছে যাদের মেন্টালিটি হচ্ছে টু গেট মানি, ফ্রি মানি, বিশেষ করে এই জিনিসটা এখন এতটা আপনার বিশেষ করে এই কমিউনিটিতে বা আপনার বিজনেসের মধ্যে বা জবে বিভিন্ন জায়গায় মানুষ এটা শেয়ার করছে, এমপ্লয়িরা শেয়ার করছে, সেটি হচ্ছে ও কীভাবে লেটস জাস্ট সু দ্য বিজনেস ওনার। এখন যখন সু করতে যাচ্ছে বিশেষ করে এটি আপনার তারা আনএমপ্লয়মেন্ট সরি তাদের যে মিনিমাম ওয়েজ ক্লেম করছে, তারা ওভারটাইম ক্লেম করছে, তখন কিন্তু বিজনেস ওনারের এটা বিশেষ করে প্রুফ করা টাফ হয়ে যাবে। স্পেশালি যদি কোনো বিজনেস সে যদি ক্যাশ পে করে থাকে তখন ক্যাশের তো প্রুফ নাই, ক্যাশের কোনো রিপোর্ট নাই যে কত টাকা সে রিসিভ করছে, কত টাকা কোন আওয়ারের জন্য রিসিভ করছে। যখন আমরা একটা বিজনেসের তখন যারা কর্মচারী তারা কিভাবে প্রুফ করে? ওয়েল, এটা কর্মচারীর দায়িত্ব না প্রুফ করাটা। কর্মচারী একটা ক্লেম করবে যে আমি এখানে $1,000 আমার স্যালারি, বা কর্মচারী ক্লেম করবে যে আমার আমি কাজ করছি এখানে 80 আওয়ার্স এ উইক, 60 আওয়ার্স এ উইক, 70 আওয়ার্স এ উইক, কিন্তু আমাকে পে করছে অনলি লেটস সে $400। তো যখন আপনি আপনার মিনিমাম ওয়েজ 40 ঘন্টার উপরে যেটা সেটাকে আপনাকে ওভারটাইম পে করতে হবে 40 ঘন্টা পর্যন্ত মিনিমাম ওয়েজ, এরপর ওভারটাইম যখন ক্লেম করা হবে তখন দেখা যাবে যে $400 করে সে পে করছে সেটি কভার করছে না। এখন কে রাইট বা কে রং, যখনই এমপ্লয়ি যখন ক্লেম করছে যে আমি অনলি $400 রিসিভ করছি ফর লাইক 60 আওয়ার্স অফ মাই টাইম, তখন এটার বার্ডেন হচ্ছে বিজনেস ওনারের উপর এটা প্রুফ করার জন্য। তো যখন এখন বিজনেস ওনার যদি ক্যাশ পে করে থাকে কোনো পে স্টাবের সিস্টেম, আমরা বিশেষ করে যারা বড় বড় এন্টিটিতে বা অনেক স্মল বিজনেস যারা কাজ করে যারা পে স্টাবগুলো রিসিভ করেন, পে স্টাবে সব উল্লেখ করা থাকে কত আওয়ার কাজ করছেন, কত ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে, কত টাকা নেট অ্যামাউন্ট, কত টাকা বিভিন্ন যে ট্যাক্স ব্রেকডাউন করা থাকে। তো যদি এই পে স্টাব না থাকে তখন কিন্তু এটা খুবই হার্ড বিজনেস ওনারের প্রুফ করাটা যে কত টাকা সে রিসিভ করেছেন। এবং তখন কিন্তু যখন একটা লিগাল লসুট যখন শুরু হয়ে যায় তখন কিন্তু এটা আরেকটা ইস্যু ক্রিয়েট হয়। বিজনেস ওনার স্মল বিজনেস তারা এটা প্রুফ করার অ্যাবিলিটি থাকে না। আমরা একটা প্রশ্ন নিয়ে একজন আছেন আমাদের সাথে, কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূপুরপা, আমি নিউ ইয়র্কগঞ্জ থেকে, আমি পারভেজ। জি পারভেজ ভাই, বলুন ভাইয়া। আমি একটা জিনিস জানতে চাই, মানে আপনার মাধ্যমে ভাইয়ের কাছ থেকে। আমার ইনকামটা এ পর্যন্ত হচ্ছে আপনার 12,200 টাকা। আমার হচ্ছে আর হয়তো কয়েকদিন আছে জানি না, শেষ ডিসেম্বরের হয়তো 26 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে, হয়তো মানে আরো হাজার 1,500 টাকা হবে আমার ইনকামটা ল। আমার চিন্তা নেই, বুঝছেন? আমি সত্য কথা বলতে কি, আমি তো এই যে সরকারি বলে থাকি অতিরিক্ত ইনকামে গেলে আমার প্রবলেম আসে। আমার মিনিমাম ইনকামটা কত হলে ভালো হবে বা ভালো জিও ভাই নেই, এটা আমি একটা জানতে চাই, মিনিমাম ইনকামটা। আচ্ছা, সেক্ষেত্রে কি পরামর্শ দিবেন? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনার বিশেষ করে মিনিমাম ইনকাম বা ম্যাক্সিমাম ইনকাম বলে কোনো কথা নাই, আপনি যেটা ইনকাম করবেন সেটাই আপনার ইনকাম এবং সেটাই আপনার রিপোর্টেবল ইনকাম।
সো আপনার যেহেতু আপনি লো ইনকাম বা আপনার যে ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্টের জন্য যে আপনার যে বেনিফিটগুলো আপনি গ্রহণ করেন, বিশেষ করে আনইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটগুলো বিশেষ করে আপনার যদি ইনকাম খুব কম হয় তখন কিন্তু আপনার যে বেনিফিটগুলো, কিন্তু ফুল বেনিফিটটা ক্লেম করার জন্য একটা ইনকাম দরকার। সো এটা যদিও আমরা জানি বা আমরা ওইভাবে ডিসক্লোজ করতে চাই না, বিশেষ করে আমরা চাই না যে আপনাকে ওইভাবে প্ল্যান করে ইনকাম করার জন্য, এটা আসলে ঠিক না। আপনি যেটা ইনকাম করবেন সেটার উপরে, আপনি যদি ইনকাম না করতে পারেন দ্যাটস ওকে, কিন্তু আমরা যদি আপনাকে বলে দেই যে আপনার ইনকাম সার্টেন অ্যামাউন্ট হলে আপনি আপনার ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন, তখন এটা এটা ঠিক না। এটা বেসিক্যালি তখন আপনাকে উদ্বুদ্ধ করা হবে আমাদেরকে, আমাদের থেকে, যে আপনার সার্টেন ইনকাম করার জন্য। তো আপনি ইনকাম করছেন, আপনার যে বেনিফিটগুলি আছে, আবার একটা জিনিস খেয়াল রাখবেন, বিশেষ করে আপনি যখন তিনজন বাচ্চা আছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ হয়তো পাঁচজন বা হয়তো আরও লোক থাকতে পারে, তো যখন বিশেষ করে আপনার এই লো ইনকাম থাকবে, এখন অনেক লো ইনকাম ট্যাক্স রিটার্নগুলো কিন্তু অডিট হচ্ছে, বিশেষ করে IRS থেকে এবং স্টেট থেকে, যে তারা জানতে চায়, বিশেষ করে যখনই আপনার জিপ কোডগুলো ইউজ করা হয়, যে বিশেষ করে আপনি নিউ ইয়র্ক সিটিতে আপনি একটা পাঁচজন ফ্যামিলি মেম্বারের যদি আপনি বলেন যে আমি মাসে $1,000 ইনকাম করে আমি সার্ভাইভ করছি, এটা জিপ কোডের আওতায় এটা যায় না বিশেষ করে, তখন আপনাকে আপনাকে এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে যে আপনার কিন্তু অডিট আসতে পারে যদি কখনো অডিট না হয়ে থাকে। সেটি হচ্ছে বিশেষ করে যে আপনি কীভাবে $1,000 ইনকাম বা $12,000-13,000 ইনকাম দিয়ে আপনি সারা বছর পার করছেন, তখন আপনি যদি বিশেষ করে যদি কোনো গভর্নমেন্টের বেনিফিট থাকে, আপনার রেন্ট যদি সাপোর্ট থাকে, রেন্ট সাবসিডিয়ারি যেটি থাকে, বা আপনি যদি ফুড স্ট্যাম্প বা অন্য কোনো ধরনের SSI বা অন্য কোনো বেনিফিটগুলি, বিশেষ করে তারপরে অনেক রেন্ট আপনার আছে যেখানে হয়তো সামান্য একটা অ্যামাউন্ট আপনি কন্ট্রিবিউট করছেন, আপনার একটা শেয়ার $200, তো এগুলো কিন্তু আপনাকে প্রপার ডকুমেন্ট তৈরি করতে হবে যে আমার মাসে আমার $2,000 আমার খরচ আছে, এবং $2,000 থেকে আমার $1,200 আমার স্যালারি থেকে আসে, এবং বাকি $800 আমি বিভিন্ন গভর্নমেন্ট বেনিফিট থেকে পাই, এবং আমার রেন্ট হচ্ছে অনলি $200। সো মেক শিওর যে আপনি একটা ব্যালেন্স, একটা বুক ব্যালেন্স করার চেষ্টা করবেন যে আমার মান্থলি ইনকাম এবং এক্সপেন্সের সাথে একটা একটা ভারসাম্যতা আছে, একটা আমার ইনকাম এবং এক্সপেন্স সমান সমান বা কাছাকাছি যেটি দিয়ে আমি ব্যালেন্স করতে পারি। আদারওয়াইজ আপনি ইনকাম প্রুফ না করতে পারলে দেন কিন্তু আপনার যে রিফান্ডটা আপনি ক্লেম করবেন, রিফান্ডটা কিন্তু আপনার রিডিউস হয়ে যেতে পারে বা আপনাকে আপনাকে এটা নাও দিতে পারে। তো এটার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু উনি না, সবাই, বিশেষ করে যারা আমরা বারবারই এই জিনিসটা বলে থাকি, বিশেষ করে যাদের লো ইনকাম একেবারে, আমরা জানি অনেকে লো ইনকাম, বিশেষ করে অনেক ধরনের বেনিফিট আছে এখানে, বাট আমাদের চেষ্টা করতে হবে যে বেনিফিট থাকলে আমি যেন বেনিফিটের ডকুমেন্টসগুলি, আমার ইনকামের ডকুমেন্টসগুলি, ব্যাঙ্ক স্টেটমেন্টগুলি সবগুলি যেন আমি তৈরি করে রাখি অ্যাটলিস্ট। না হলে অ্যাটলিস্ট হয়তো অনেকে জানবেন না বিশেষ করে যে কীভাবে তৈরি করতে হবে, অ্যাটলিস্ট আপনার CPA বা যে আপনার ট্যাক্স ফাইল করে তাদের সহযোগিতা নিয়ে আপনার অডিটের জন্য ওয়েট না করাটা বেটার, যে আমি আগের থেকে জানা উচিত যে আমার কী কী ডকুমেন্টস IRS চাইতে পারে আমার কাছে। আমি যদি এটা জানি যে কী কী চাইতে পারে, আমি সেভাবে যদি আগের থেকে তৈরি হয়ে থাকি, তাহলে আমাকে কিন্তু ওই যখন প্রবলেমগুলো হবে তখন কিন্তু আমাকে খুব একটা কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হবে না। মানে সমস্ত তথ্য যেটি সংগ্রহ করে রাখা সেটি করতে। আমাদের একটি ফেসবুকে প্রশ্ন করেছেন, যদিও আপনার কাছে আমি জানতে চাই যে এটি আজকের যে বিষয়বস্তু সেটির সাথে মিলছে কিনা। তিনি বলছেন, যারা উবার ড্রাইভ করে, এটি নিয়ে তো আমরা একদিন কথা বলেছিলাম, তাদের ক্ষেত্রে কিভাবে ট্যাক্স ফাইলের যে জায়গাটি সেটি তিনি জানতে চেয়েছেন, সেটি নিয়ে আমরা হয়তো আরেকদিন আলোচনা করতে পারি, কারণ আমাদের কমিউনিটির তে অনেকেই আছেন, অনেকে আছেন, বিশেষ করে আপনার কার সার্ভিসে জব করেন। বিশেষ করে আমি যদি একটু কুইকলি সামারাইজ করতে চাই, সেটি হচ্ছে যে আপনার উবার, যারা উবার বা উবার লিফট বা আপনার জুনো বা যারা এই প্রফেশনে আছেন, বিশেষ করে একটি সুবিধা হচ্ছে যে আপনার উবারের বিশেষ করে সব এক্সপেন্সগুলি কিন্তু তারা কিন্তু আইটেমাইজ করে রাখে। চলেছে আপনার কারো ইনকাম $100,000 থেকে তারা স্পেসিফিক্যালি তারা লিস্ট করে রাখে যে কত টাকা তাদের কমিশন, কত টাকা টোল, সেলস ট্যাক্স, বিভিন্ন ফিজ অ্যান্ড এভরিথিং। তো এটি একটা অংশ, বিশেষ করে দেখা যায় যে আপনার প্রবলি অ্যাবাউট লাইক 40% এক্সপেন্স কিন্তু এই এই 30-40% এক্সপেন্স কিন্তু এই যে উবারের উবারের একটা যে রিপোর্ট ইস্যু করে, অনেকে আছেন যে শুধু 1099 নিয়ে আসেন, এটি না, উবারের ওয়েবসাইটে গেলে তাদের একটা যে সামারি রিপোর্ট আছে, রিপোর্টের ডিটেলস ইনফরমেশন থাকে, এটি ব্রেকডাউন করা থাকে, এটি আপনার এবং ট্যাক্স ফাইল করার সময় শুধু একটা অ্যামাউন্ট না যে আমার উবারের $100,000 ইনকাম, উবারের এক্সপেন্স $40,000, এটি না, আমাদের উচিত হচ্ছে এটা স্মল স্মল পোর্শন ব্রেকডাউন করা। এয়ারপোর্ট ফি আছে, তখন কিন্তু জিনিসটা স্পেসিফিক্যালি আমি লিস্ট করছি,
কারণ ইনকাম ট্যাক্সটা কিন্তু এইটার জন্যই করা, বিশেষ করে আইটেমাইজ করা, যে লিস্ট করা এভরি সিঙ্গেল ওয়ান ডিটেলস, তাহলে আমরা কিন্তু ট্যাক্স ফাইল এভাবে করতে পারি যে আমার $200,000 ইনকাম, $190,000 খরচ, বাট এটা না, আমাদেরকে লিস্ট করতে হবে। দেন নেক্সট থিং হচ্ছে আসবে, বিশেষ করে উবারের ম্যাক্সিমাম অনেকেই কার ওন করেন, যারা কার ওন করেন বিশেষ করে মেক শিওর যে আপনার অনেকে আছেন তারা কার মাইলেজও নিচ্ছেন, আবার গ্যাস এক্সপেন্সও করছেন, এটা মেক শিওর। আপনার যদি কেউ কার মাইলেজ হিসেবে ক্লেম করে তখন কিন্তু সে কিন্তু রিপেয়ার এবং গ্যাস এক্সপেন্সগুলো কিন্তু সে ক্লেম করতে পারবে না। আমাদের বিশেষ করে আমরা যদি সামারাইজ এভাবে করে, সেটি হচ্ছে যে আপনার যারা বিশেষ করে কাজ করছেন বা যারা বিজনেস ওনার, যখন বেতনের বিষয়টি যখন বিশেষ করে আপনার চেকে নেওয়া ভার্সেস ক্যাশে নেওয়া, আমাদের এই যে আজকের বিষয় সেটি হচ্ছে যদি আমরা কখনো কেউ ক্যাশে বেতন গ্রহণ করি তখন আমাদের ট্যাক্স ফাইল করতে গিয়ে কিন্তু একটা ঝামেলার সম্মুখীন আমরা হতে, বিশেষ করে যারা লো ইনকাম, এটা প্রুফ করার জন্য যে আমার ইনকামটা কত অ্যামাউন্ট ছিল। তো অ্যাটলিস্ট প্রথমত মেক শিওর যে আমরা যে ইনকামটা গ্রহণ করছি সেই ইনকামটা আমরা অ্যাটলিস্ট ব্যাংকে যদি আমাদের জানি যে আমার যেখানে কাজ করছে সেখান থেকে আমাদেরকে কোনো 1099 বা কোনো W2 আমাদেরকে ইস্যু করবে না বছর শেষে গিয়ে, অ্যাটলিস্ট মেক শিওর যে মান্থ টু মান্থ বা অথবা আমি বায়োকলি এভরি টু উইক্স পরপর আমি চেক আমি ক্যাশ রিসিভ করছি, মেক শিওর যে আমার এই অ্যামাউন্টটা আমি ব্যাংকে জমা দিয়ে সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি বিভিন্ন যে খরচগুলি সেটি হচ্ছে যে আমার বিভিন্ন ফোন বিল, ইউটিলিটি বিলস এবং অন্যান্য খরচ যেগুলো সেগুলো আমি খরচ করলে অ্যাটলিস্ট, এরপর হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের একটা বুকস মেনটেন করা, সেটি হচ্ছে যে আপনি কত টাকা আয় করছেন আপনি একটা একটা নোটপ্যাডে লিখে রাখেন বা আপনি একটা জার্নাল করে লিখে রাখেন, বিশেষ করে যারা একটু অর্গানাইজ তারা এস্টাবলসে গিয়ে বিভিন্ন ধরনের যে যে বুকস আছে সেই বুকসগুলি আপনি যদি কিনে এটা লিখে রাখেন সেটিও একটি বিষয়। যাদের বিজনেস আছে বিজনেসের জন্য আপনি চেষ্টা করতে হবে, সেটি হচ্ছে যে আপনার টুডে আর টুমোরো যখন বিজনেস করবেন ইন দ্য লং রান দেখবেন যে বিভিন্ন রকমের এই এমপ্লয়মেন্ট ইস্যু চলে আসবে, সেটি হচ্ছে যে আইদার লেবার ডিপার্টমেন্টের অডিট, ওয়ার্কার্স কাম বোর্ডের অডিট, ডিসেবিলিটির অডিট, অথবা আপনার বিশেষ করে এমপ্লয়ি সু করছেন মিনিমাম ওয়েজ বা ওভার টাইম ক্লেম করার জন্য। তো এটার জন্য বিশেষ করে আপনার যদি ক্যাশ পেমেন্ট করা হয়, ক্যাশ পেমেন্ট করতে গিয়ে কিন্তু অনেক রকম ইস্যু তৈরি হয়, সেটা হচ্ছে যে আপনার বিজনেস ওনারের বার্ডেন হচ্ছে এটা প্রুফ করা যে এই আপনি কতটা কাজ কত আওয়ার কাজ করছে এবং কত টাকা স্যালারি নিচ্ছে কত টাকা অল দিস থিংস। তো মেক শিওর যে আপনি যদি এটা ক্যাশের মধ্যে পে করেন ইটস রিয়েলি হার্ড টু প্রুফ যে আপনি কত টাকা পে করছেন কি না করছেন। তো এন্ড অফ দ্য ডে আপনি যখন এই অ্যামাউন্টটা যদি আপনি চেকে না দেন সেটি কিন্তু আপনি ক্লেমও করতে পারবেন না, এবং বছর শেষে গিয়ে যদি আপনার এই ডিডাকশনগুলি কমে আসে তখন কিন্তু আপনার ইনকামগুলি বেড়ে যাবে। সো ওভারঅল আমরা যখন সবকিছু চিন্তা করি সেটি হচ্ছে যে ইন দ্য শর্ট রান অনেকে মনে করেন যে না আমি আম সেভিং সাম মানি গেইন করছি, বাট ইন দ্য লং রান আপনি যদি বিজনেসটাকে সাস্টেইন করতে হয় আপনাকে যদি সাকসেসফুল করতে হয় মেক শিওর ইউ হ্যাভ টু ইউনো গো থ্রু দ্য সিস্টেম অ্যান্ড মেক শিওর যেটা যেটা করা উচিত সেভাবে কিন্তু আমাদের করা উচিত, যে নিয়ম মেনে চলা, পে এস্টাবলিশ করা বা আমাদেরকে রাইট ওয়েতে বছর শেষে W2 ইস্যু করা, অল সর্ট অফ থিংস। অসংখ্য ধন্যবাদ সিপি ইয়াকুব খান, খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং শামীম যিনি প্রশ্ন করেছিলেন ফেসবুকে, আপনার অনুরোধেই আমরা হয়তো উবার কিংবা যারা ট্যাক্সি চালক আছেন তাদের নিয়ে আমরা একটি পুরো অনুষ্ঠানই আয়োজন করব সিপি ইয়াকুব খান, হয়তো নেক্সট উইকে আমরা করতে পারি সেটি। এবং সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন।